সালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাপেল ইনসাইড ভিডিও অনেকদিন পর ভিডিও মেক করতেছি আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার আপনাদের সাপোর্ট করে রেগুলার ভিডিও বানানোর চেষ্টা করব তো আজকের ভিডিওর টপিক্স হচ্ছে আইফোন ফিফটিন সিরিজ যারা পার্চেস করতে যাচ্ছেন তারা কোন সিরিজটা পার্চেস করবেন কোন ভেরিয়েন্টটা পার্চেস করবেন বা কিভাবে পার্চেস করবেন কী কী দেখে পার্চেস করবেন তো এটা আমাকে অনেক বেশি কমেন্টস আসছে যার জন্য আমি ভিডিওটা মেক করতেছি তো আমরা এতদিন একটু ইতিহাস যদি ঘেটে দেখি আমরা যে থাইডেন সিরিজ পর্যন্ত সবচেয়ে ভালো ভেরিয়েন্ট ছিল ইউএসএ তো এখনও অনেকের মধ্যে মিট মিট কাজ করে যে হয়তো বা ইউএস ভেরিয়েন্টেই ভালো বা ইউএস ভেরিয়েন্টে হচ্ছে কোনো প্রবলেম হয় না আর যেহেতু বর্তমানে ডিসপ্লে ইস্যুটা খুব বেশি দেখা যাচ্ছে তো এটা অনেক বেশি সবাই অনেক বেশি কনফিউজ তো এর জন্য হচ্ছে সবাই কমেন্টস করতেছে যে যে কীভাবে হচ্ছে ফিফটিন সিরিজটা নেবে কোন ভেরিয়েন্টটা নেবে আর কি কী চেক করে দিবে তো প্রথমত হচ্ছে বর্তমানে ইউএস ভেরিয়েন্টটা নেওয়া যাবে না ইউএস ভেরিয়েন্টটা হচ্ছে ব্ল্যাক লিস্টেড ইস্যু হয় তো আমরা যদি একটু ঘেটে দেখি যে ওয়ার্ল্ডে ম্যানুফ্যাকচার করে দুই তিনটা দেশ তিন চারটা দেশ ইউএস কিছু পরিমাণ ম্যানুফ্যাকচার করে চায়না কিছু পরিমাণ ম্যানুফ্যাকচার করে তারপরে হচ্ছে আপনার ইন্ডিয়া কিছু পরিমাণ ম্যানুফ্যাকচার করে আরো কয়েকটা দেশে টুকটাক ম্যানুফ্যাকচার করে বেসিক্যালি ম্যানুফ্যাকচার হয় ইউএসএতে সব যে র মেটেরিয়ালগুলো গুলো লাইক হচ্ছে ডিসপ্লে মাদার বোর্ড তারপরে হচ্ছে সেন্সর গুলো ব্যাটারি এগুলো বেসিক্যালি চায়নাই দিয়ে থাকে এগুলো হচ্ছে এক জায়গায় কালেক্ট করা হয় তো যেহেতু সবগুলো একই একই হচ্ছে ফক্সকন মেট করে তো একই হচ্ছে একই হচ্ছে কোম্পানি মেট করে দেয় তো সবগুলো কোয়ালিটি সেমই থাকে তবে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে একটু ডিফারেন্ট যেমন আপনাদের ফিফটিন সিরিজ নিলে প্রথম প্রথম চুজ রাখা উচিত হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট কারণ সিঙ্গাপুর প্রত্যেক বছর একটা করে ভেরিয়েন্ট থেকে গ্লোবাল ভেরিয়েন্ট কারণ থার্টিন সিরিজের আগ পর্যন্ত গ্লোবাল ভেরিয়েন্টগুলো গুলো ছিল হচ্ছে আপনার ইউএসএ কিন্তু বর্তমানে ফোরটিন সিরিজ আসার পরে হচ্ছে সিঙ্গাপুর হয়ে গেছে এবং ফিফটিন সিরিজও সিঙ্গাপুর হয়ে গেছে এছাড়া আপনি হংকং ভ্যারিয়েন্টে দিতে পারেন হংকং ভেরিয়েন্টে হচ্ছে আপনার আহ দুইটা ফিজিক্যাল সিম পাবেন আর হচ্ছে আপনার সিঙ্গাপুর ভেরিয়েন্টে একটা ফিজিক্যাল সিম আর দুইটা হচ্ছে ই সিম পাবেন আর হচ্ছে ই সিম পাবেন একটা ই সিম পাবেন আপনি ই সিমের মাধ্যমে হচ্ছে সেটা আটটা সিম রেস্টোর করে রাখতে পারবেন তা আটটা সিমের ভিতর হচ্ছে যে কোনোটা ইন্ডিভিজুয়ালি আপনি ব্যবহার করতে পারবেন তো আইফোন প্রো ম্যাক্স হোক তারপর শুধু হোক তো হচ্ছে আপনি যদি এগুলো পার্চেস করেন সিঙ্গাপুর ভেরিয়েন্ট অথবা হংকং ভেরিয়েন্ট এছাড়া আরো অনেক ভেরিয়েন্ট আছে যেমন হচ্ছে জাপান ভেরিয়েন্ট দুবাই ভেরিয়েন্ট তারপরে হচ্ছে আপনার কানাডা কানাডিয়ান ভেরিয়েন্ট ইংল্যান্ডের ভেরিয়েন্ট সবগুলো ভেরিয়েন্টই ভালো তবে হচ্ছে জাপান ভেরিয়েন্ট আর ইন্ডিয়ান ভেরিয়েন্টে ইগনোর করা উচিত কারণ এগুলো ভ্যালুটা একটু কম আর আপনি যদি ইন্ডিয়া থেকে পার্চেস করে আনতে পারেন তাহলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট নিতে পারেন কারণ ইন্ডিয়াতে হচ্ছে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যদি ইন্ডিয়ার অফিসিয়াল স্টোর থেকে যদি আপনি পার্চেস করেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন এছাড়া আমার সাথে যোগাযোগ করতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ওটা পেইড আর হচ্ছে আপনার এখান থেকে রেগুলার হওয়ার চেষ্টা করবো তো আপনারা কমেন্টস করে সাপোর্ট করবেন আর নেক্সট কি টপিকস এর পরে ভিডিও চান এটা আমাকে কমেন্টস করে জানাবেন আমি কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করবো টাস্ক মতো এত কি সামাল